কলকাতার বিভিন্ন বাস ডিপোয় বসানো হবে সোলার প্যানেল, যেখান থেকে গ্রিড সিস্টেমের মাধ্যমে চার্জ করা হবে ইলেকট্রিক বাস। নতুন পরিকল্পনা রাজ্য পরিবহন দপ্তরের। গতকাল কলকাতা প্রেস ক্লাবে এক পরিবেশ সংক্রান্ত আলোচনায় এ কথা জানান পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। আমাদের যে বাস ডিপোগুলো রয়েছে, সেই বাস ডিপোগুলো আমরা সব সোলার প্যানেল লাগিয়ে, এবং এরপরে যখন ইভি ভেহিকলগুলো আসছে, আমাদের অলরেডি 76টা চার্জিং স্টেশন আমরা বসিয়ে দিয়েছি। আমাদের কলকাতায় অলরেডি 90টা ইভি ভেহিকল চলছে, এই রিসেন্টলি আরো 20টা এসছে এবং ফেজ ওয়াইজ আসতে থাকবে। তো আমরা আস্তে আস্তে এটা 2000 করে এই সোলার প্যানেল থেকে যতটা সম্ভব আমরা নিয়ে সেই ইভি ভেহিকল চার্জিং এর জন্য সেটা গ্রিডে দিয়ে দেবো। গ্রিড থেকে আবার আমরা জেনে নেবো। সবসময় তো সোলার দিয়ে আমাদের হবে না এই ওয়েদারের জন্য। এই কাজগুলো আমরা করছি যাতে এনভায়রনমেন্টটাকে আমরা ঠিক রাখতে পারি। প্লাস্টিক দূষণ নিয়ে চিন্তার অন্ত নেই। ইতিমধ্যে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ নির্দেশিকা জারি করেছে, আগামী 1 জুলাই থেকে 75 মাইক্রনের নিচে সমস্ত প্লাস্টিকের ক্যারি ব্যাগ র‍্যাপার ব্যবহার করা নিষিদ্ধ। পরিবেশ দিবসে আমরা পরিবেশবিদের সঙ্গে কিছু স্থানীয় বাজার ঘুরে দেখলাম, প্লাস্টিক নিয়ে সচেতনতার কথা বলা হলেও আদৌ কি সচেতনতা এসেছে? দোকান থেকে ফল কিনে মেপে দেখা হলো প্লাস্টিক কতটা পুরু। এখন বিধি অনুযায়ী 50 মাইক্রনের নিচে প্লাস্টিকের কাপ প্লেট প্যাকেট ব্যবহার করা যায় না, কিন্তু ফলের ক্যারি ব্যাগ দেখা গেল 30 মাইক্রনের। 0.03 mm অর্থাৎ 30 মাইক্রন। এই প্লাস্টিকটি 75 মাইক্রনের অনেক নিচে রয়েছে এবং অনেক প্রচার ও অ্যাওয়ারনেস প্রোগ্রামের পরেও এখনো পর্যন্ত লোকাল বাজারগুলোতে দেখা যাচ্ছে 75 মাইক্রনের নিচে যথেষ্ট প্লাস্টিক রয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদেরই সমীক্ষা অনুসারে 2018-19 সালে পশ্চিমবঙ্গে এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জ্যের পরিমাণ ছিল 34 লক্ষ টন। এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জ্যের পরিমাণ এত বেশি বেড়ে যাচ্ছে, যা আগামী দিনে আশঙ্কার কারণ। বড় একটি দোকানের প্লাস্টিকের প্যাকেটে দেখা গেল লেখা আছে 75 মাইক্রন। বেশ কিছু প্লাস্টিকের প্যাকেটে লেখা আছে 75 মাইক্রন, তবে সেই প্লাস্টিকের প্যাকেট কি আদৌ 75 মাইক্রন তা কিন্তু দেখে নেব। কিন্তু মেপে দেখা গেল বেজায় গরমিল। আমরা বেশ কিছু প্লাস্টিকের ক্যারি ব্যাগ দেখলাম, মোর দ্যান 75 মাইক্রন এই কথাটা উল্লেখ করা আছে, কিন্তু আমরা মেপে দেখলাম যে সেগুলো 75 মাইক্রন নেই, 70 মাইক্রন রয়েছে। অতএব সরকার এবং বিভিন্ন সংস্থার কাছে অনুরোধ রইল, তারা যেন গিয়ে দেখেন সেই 75 মাইক্রনের ব্যাগগুলি সত্যিই 75 কিনা, এখানে যেন প্রডিউসারের ফাঁকিবাজি না থেকে যায়। মিষ্টির প্লাস্টিকের প্যাকেটে দেখা গেল মাত্র 10 মাইক্রন। আমরা এক্ষুনি একটি প্যাকেট থেকে ল্যামিনেশন খুললাম এবং সেই ল্যামিনেশনটা খোলার পরে এই যন্ত্রে সেটা রাখার পরে দেখা গেল এটিতে আছে মাত্র 10 মাইক্রন। অবশ্যই এ ধরনের ল্যামিনেটেড প্লাস্টিক বন্ধ হবার যোগ্য এবং আগামী ভবিষ্যতে এই ধরনের খাবারের প্যাকেটে ল্যামিনেটেড প্লাস্টিক থাকলে সেটি আর ব্যবহারযোগ্য হয়ে উঠবে না। কলকাতার পুলিশ কমিশনার থেকে শুরু করে তৃণমূল সাংসদ দেব, পরিবেশ দিবসে প্লাস্টিক ব্যবহারের সচেতনতার বার্তা অনেকেরই মুখে। যেখানে যেখানে প্লাস্টিক ব্যবহার হচ্ছে স্পেশালি স্টলসগুলোতে, সেখানে আই থিঙ্ক KMC ইনিশিয়েটিভ অলরেডি নিয়েছে। আমরা এখানে একটা শ্রেডার মেশিন উদ্বোধন করেছি। আজকে সত্যি যেভাবে মানে ঝড় হচ্ছে, যেভাবে গ্লোবাল ওয়ার্মিং তাণ্ডব করছে, তো এভরি সিটিজেন এর দায়িত্বকে ইউ হ্যাভ টু বি কনশিয়াস, মানে তার জন্য যেটা আমি একটু আগেই বললাম, তার জন্য শিক্ষিত হতে হবে না, তার বিষয়ে প্রচুর নলেজ দরকার তা নয়। একটা প্লাস্টিক বোতল একটা মেশিন নিলাম, যেটা ইয়ে করা যায়, মানে যেটাকে কী বলে স্ক্র্যাপ করা যেতে পারে, হ্যাঁ, তো সেইগুলো যদি আমরা রাস্তা মানে কিছু কিলোমিটার মধ্যে যদি লাগাতে পারি, পরের প্রজন্ম শুধু নয় আমাদেরকেও বাঁচতে গেলে আমাদেরকে সতর্ক থাকতে হবে, পর্যাবরণকে সুস্থ রাখতে হবে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকায় জানানো হয়েছে আগামী 1 জুলাই থেকে 75 মাইক্রনের নিচে প্লাস্টিকের প্যাকেট ব্যবহার করলে বিক্রেতার 500 টাকা এবং ক্রেতার 50 টাকা জরিমানা হবে। রুমা পাল ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।